आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি, প্রতিবাদে কংগ্রেসের জয়, ভারত সত্যাগ্রহ। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের গাফিলতি চরমে ভোগান্তির শিকার বৃহত্তর রাজনগরবাসী। জমা জলে ডুবে আছে বৃহত্তর অম্বিকাপট্টি এলাকা, এলাকাবাসীর অবরোধ অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, বাক স্বাধীনতা হরণ এবং প্রতিহিংসামূলক রাজনীতি প্রতিবাদে বুধবার শিলচরেও জয় ভারত সত্যাগ্রহ কার্যসূচি গ্রহণ করেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত এই সত্যাগ্রহ কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই ইত্যাদি সংগঠনের শতাধিক সদস্য ও কর্মকর্তা। বর্তমানে রাজ্যে একনায়কতন্ত্র চলছে বলে উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। আদানি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আদানি হঠাৎ করে অস্বাভাবিক হারে যেভাবে ওনার আয় বৃদ্ধি হয়েছে, সেই ব্যাপারে একটা জয়েন্ট পার্লামেন্টের কমিটি গঠন করে তদন্ত করা হোক। সঙ্গে উনি প্রশ্ন করেছিলেন যে আদানি কোম্পানিতে 20,000 কোটি টাকা কোথা থেকে আসলো, কে বা বিনিয়োগ করেছেন, সেই সব প্রশ্ন যখন আমাদের নেতা করেছিলেন তখন উনাকে 2019-এর একটা গোচরের ভিত্তিতে হঠাৎ করে সুরাট কোর্ট উনাকে মানহানি মামলায় সবচেয়ে বৃহৎ যে শাস্তি হয় 2 বছরে উনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই তারপরে সাথে সাথেই পরের দিন উনাকে পার্লামেন্টে বহিষ্কার করা হয়েছে এবং উনাকে উনার যে সরকারের যে ইয়ে ছিল, বাসভবন ছিল, সেটা থেকে বের করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে দেখবেন কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক উনি যখন সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেছেন উনাকে ইডি পাঠিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সরকার যেভাবে গণতন্ত্রকে পিপিএ মারার চেষ্টা করছে, যেভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেস নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী সেই সত্যাগ্রহ আজকে এই যে কর্মসূচি নেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের গাফিলতি এবং জেলা শাসকের প্রতিশ্রুতি না রাখার জন্যই বৃহত্তর মানিকপুর রাজনগর এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। গত বছরের বন্যা পরবর্তী সময়ে মন্ত্রী নির্দেশে জেলা শাসকের উদ্যোগে স্থানীয় জনগণ তাদের নিজস্ব পাট্টা জমি বাঁধ নির্মাণের জন্য ছেড়ে দেন। জেলা শাসকের কক্ষে এক সভায় জমির ক্ষতিপূরণের টাকাও নির্ধারণ করা হয়, কিন্তু ক্ষতিপূরণের কয়েক লক্ষ টাকা আজ পর্যন্ত বরাদ্দ না হওয়ায় এই বাঁধের কাজ আটকে রয়েছে। যদি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ বিভাগ যদি উদ্যোগ নিয়ে এই টাকা প্রাপকদের হাতে তুলে দিতেন তবে এতদিনে বাঁধের কাজ শুরু হয়ে যেত। আর কিছুদিনের মধ্যেই যদি প্রবল বৃষ্টিপাত শুরু হয় তবে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে, তাই সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। এই মতাবস্থায় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে ঠিকাদার এই কাজ শুরু করে দিতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বার কয়েক এই বাঁধ পরিদর্শনের উদ্যোগ নিয়েও মন্ত্রী পীযূষ হাজরিকা কথা রাখতে পারেননি। বৃহস্পতিবার এই বাঁধ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী হাজরিকার। স্থানীয় জনগণের বক্তব্য, যদি মন্ত্রী হাজরিকার সফরের পরে কাজ শুরু না হয় তবে বৃহত্তর আন্দোলন হবে। এখন তো কিচ্ছু নাই, এখন মধ্যে ডিসি আসলে ফাদারি গ্যাম আসলে তাহলে প্রশ্ন করা হইলো স্যার এখন কিরকম ব্যবস্থা, ওরা জমিন ছাড়েন না, খেয়ে জমিন ছাড়বো যারা ফাটটা এখন তারা ইর তারা জমিন উপর চলে যাবে, আমরা রাস্তা তো ওদিকে ওটা সুজার রাস্তা।
শিলচর উন্নয়নের নামে শুরু হওয়া কাজ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। প্রচন্ড গরমের মধ্যে অম্বিকাপুরটি এলাকায় মিনি বন্যার সৃষ্টি হয়েছে। জমা জলের দরুন হিমশিম খাচ্ছে অম্বিকাপুরটি চৌরঙ্গীর জনজীবন। এছাড়াও জমা জলে বিষাক্ত ব্যাকটেরিয়া সহ জন্মাচ্ছে মশা। রাস্তায় জমে থাকা দূষিত জল ডিঙিয়ে পড়ুয়াদের যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। বিগত কয়েক মাস ধরে চলছে নালা নির্মাণের কাজ, কিন্তু কাজের গতি এতই মন্থর ও নিম্নমানের করা হচ্ছে যে জলে ডুবে মানুষকে তার ঋণ পরিশোধ করতে হচ্ছে। নোংরা ও আবর্জনা যুক্ত জল পেরিয়ে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বুধবার অম্বিকাপুরটি চৌরঙ্গীতে পথ অবরোধ করেন। স্থানীয়দের মতে আগের সরকারি প্রকল্পের অধীনে অনেক কাজ হয়েছে, কিন্তু বর্তমানে ভয়াবহতা ও বিশৃঙ্খলতা কখনো দেখা যায়নি। এলাকার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে জনগণকে সুস্থভাবে বেঁচে থাকার পাশাপাশি সড়কের জমা জল নিষ্কাশন ও চলে থাকা নালা নির্মাণ কাজের গুণগত মান সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। গতকালকে আমরা এই চৌরঙ্গি পয়েন্টে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এই পয়েন্টটা আমরা বন্ধ করেছি। আমরা জানি যে বিগত বছর খানেক ধরে অনেক প্রচেষ্টার পর এখানে ড্রেনের কাজ এসেছে, এবং লাস্ট 5 থেকে 6 মাস পূর্বে এখানে আমরা দেখেছি যে ভারতী কর্নার পয়েন্ট থেকে শুরু করে অ্যাপ্রিল সুভাষনগর, তারপর চার্জ রোড হয়ে অনেক জায়গা সেটেলমেন্ট ভেঙে নিয়েছে। প্রত্যেক সময় আমরা জানি এবং দেখেছিও, এবং আমরা নিজেরা তার এক একজন কী বলবো এক্সাম্পল বলবো, যে এই এলাকায় বৃষ্টি হলে মারাত্মকভাবে জল হয়। সেই জলের নিষ্কাশনের যে ব্যবস্থা বর্তমানে যে চলছে, এই বর্তমান অবস্থায় যদি আমরা দেখি, পুরো শহরটা জুড়েই যদি দেখি, তাহলে দেখব সেটার কোনো সঠিকভাবে কাজ হচ্ছে না। সঠিকভাবে বলতে গেলে যে একটা প্ল্যানিং করে সেই কাজগুলো যাতে করা যায় সেই কোনো সিস্টেম নেই। আজকে এখানে একটু আগে আমাদের হরিদাস দত্ত মহাশয় বলেছেন, আপনারা শুনেছেন, যে যে ডেপনেস থাকা দরকার, যে টেকনিক্যালিটিস থাকা দরকার, সেই কোনো জায়গাতেই কোনোখানে তার নিয়ম নিষ্ঠা মতো করা হচ্ছে না। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ এক দিব্যাঙ্গ যুবতী। কাছাড় জেলার বিহারা ননুংচুরি বাউরিপাড়ার বিক্রম রায়ের দিব্যাঙ্গ যুবতী বছর 26-এর লালজনী রায় সোমবার রাত 10টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়, আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের মেয়ে ঘরে নেই। মেয়েকে ঘরে না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। সবাই মিলে লালজনীকে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু সন্ধ্যা হয়ে এলেও তার সন্ধান না পেয়ে লালজনীর পরিবার বিহারা পুলিশের সাহায্য কামনা করেন, কিন্তু বিহারা আউটপোস্টের পুলিশ তাদের কালাইন থানা যাওয়ার জন্য বলেন। পরে কালাইন থানায় একটি নিখোঁজের মামলা দায়ের করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। বুধবার নিখোঁজ লালজনীর পরিবার ও স্থানীয়রা মিলে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানান। এখানে গত সোমবার রাতে 10:30 সময় বিক্রম রায়ের ঘরে তার হ্যান্ডিক্যাপ মেয়ে একজন নিখোঁজ, লাজনী রায় মেয়েটার নাম হইল। তারপরের দিন সকাল মঙ্গলবার সকালে তার মা গিয়া আমরা গাঁয়ে জানাইছেন যে মেয়েটা পাওয়া যান না। তারপরে আমরা গাঁয়ের ছেলে কয়েকজন মিলিয়া খুঁজাই,
15-20 জন মিলিয়া খুঁজায় গ্রামের চারদিকে, তারপরে মেটা আর পাওয়া যায় না। তারপরে আমরা থানা আউটপোস্টে মানে এফআইআর দিছি। তারপরে প্রথমে গেছিলাম বিহারা থানা, ওইখানে বড়বাবু না থাকার কারণে আমরা আর পাঠাইছেন খালাইনো। ওইখানে গিয়ে আমরা এফআইআর দিছি, মিসিং কেস দিছি। তারপরে আজকে বৃহস্পতিবার, আজকে বুধবার সকালে আইয়া তারা ইনকোয়ারি করছেন। তো মানে এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছেন না? না ওই লালজনি রায়ের না না কিছু। এখন কি আস মানে কি কইবা জনসাধারণ এবং প্রশাসনের কাছে কি দাবি আপনারা? আমরা গাঁওবাসী এটাই প্রশাসনের কই যে অতি সত্ত্বর যদি তারা খুঁজিয়া বার করে দেন। পূর্বধলার আমড়াঘাট থেকে এক শিশুপুত্রকে অপহরণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আমড়াঘাট সংলগ্ন গঙ্গানগর তৃতীয় খণ্ডে। বুধবার গ্রামের মঞ্জিল হোসেন লস্কর বলেন, এদিন তার শিশুপুত্র বাড়ির পাশের একটি টিলা থেকে জ্বালানি লাকড়ি আনতে গেলে অপরিচিত এক ব্যক্তি তাকে নিয়ে চলে যায়। ঘটনাটি অন্য এক শিশুপুত্র দেখে বাড়িতে এসে বললে শুরু হয় খোঁজাখুঁজি। এদিন সন্ধ্যায় রমণনগর চা বাগানে শিশুপুত্রটি চেঁচাপেচি শুরু করলে তাকে ছেড়ে চলে যায় ওই ব্যক্তিটি। ঘটনাটি কচুদরম থানায় জানিয়েছেন বলে জানান মঞ্জিল হোসেন। আমি ওখানে আইছি, আইলেও তার মাছ কথা বলে আসবো এখন নাই ভাইতে না। তখন বিকেল বিকেল করে তারা বাইর গেলাম, গেজি গেলাম, বেটিও করলে হলে আমার হুয়াগু ভাইয়ান না যে আনারের হুয়া এগুলো লগে আসলো খবর করে তার মারে আইয়া। ও তার মায়ে ফোন করে তার বাপরে কইছে, ছেলের বাপরে ছেলের বাপে কুজাইয়া আইসি আইয়া আমলাঘাট কুজাইছে, কুজাইয়া না হইয়া তার কাগজ পত্র থানা গিয়া ইজার দিয়া আইছে। আবার 7টার সময় ছেলে ওগুলো পাইছি আমরা আইছে, আইলে আমরা জিজ্ঞেস শিক্ষিত হয়েছে করি না আমরা পাতিবাগান একদিন নিয়ে দিয়েছি আটক ছেলে সারিয়া। কোন পাতিবাগান? ওই রমানগর বাগানো, এটাও আমি জানি আর কি। আপনার দাবি কিটা? আমরা দাবি হইল মানে আমরা গ্রাম ওইটা নয় একটা কিটা একটা জিনিস আইল আমরা বুঝতে পারি না ওটা একশন বা এ তখন। আপনার গ্রামের নাম কিটা? গঙ্গানগর পাটরি। দেবালোকে প্রকাশ্যে ড্রাগস পুশিং করতে গিয়ে জনৈক এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়ল এক যুবক। যুবকটি আশ্রম রোডের বলে জানা গেছে। বুধবার সকাল 9টা নাগাদ শহরের অফিস পাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে বেপরোয়া ড্রাগস পুশিং করে যুবকটি শহরের মধ্যে সক্রিয় অবৈধ ড্রাগস বাণিজ্য এবং পুলিশ নিষ্ক্রিয়তার বাস্তব সাক্ষ্য বহন করে চাঞ্চল্যকর ভাইরাল ভিডিওটি। সমাজে ড্রাগস সেবনের প্রবণতা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পুলিশ সক্রিয় ড্রাগস বাণিজ্যের ঘাঁটি উৎখাতে রহস্যজনক ভূমিকায় রয়েছে। কিতা লইরা ভাই? এটা ও ভাই, এটা কিতা লইছ? হ্যাঁ কিতা লইছ? এটা কিতা লইছ? এটা সুগারের তো ওইসব দিলাম নয় না, আমরা তো বেজান দেখি। আপটা দেখি না, দেখি না না না, ওটা দেখি না, ওটা দেখিতে পালাইও না। এদিকে কিতা লইলা? সুগারের ওষুধ। কোন ডাক্তার দেখাইছিল? মেডিকেল। মেডিকেলে ওরকম সুগারের ওষুধ দেয়নি, ইঞ্জেকশন দিয়া। হ্যাঁ এটা তো দেখলাম ড্রাগস লইলা তুমি। হ্যাঁ এখানে ভিডিও আছে তো না? ডক্টরে মেডিকেল না দেখাইতাম নি এরকম সুগারের ওষুধ। হ্যাঁ জায়গা পাইছো না নি সুগারের ওষুধ লোয়ার? হ্যাঁ ড্রাগস লোয়ার কয় সুগারের ওষুধ? ড্রাগস লোয়ার কয় সুগারের ওষুধ? অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত গ্রামের বিবাহিত স্বামীহীন মহিলারা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধবা মহিলা বা বিবাহ বিচ্ছেদে হওয়া মহিলাদের প্রতি মাসে 1400 টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছেন। কিন্তু দেখা গিয়েছে বিবাহ বিচ্ছেদ মহিলাদের পরিবর্তে স্বামী থাকা মহিলারা প্রতি মাসে 1400 টাকা লাভ করছেন। এই অভিযোগ করছেন দক্ষিণ হাইলাকান্দির সুলতানি পালইছড়া জিপির বাসিন্দা ছায়না বেগম লস্কর। আমরা পাই না যে পাইতো না, হে পাই আমরা কিতার লাগি পাই না।
আমরা আরো তার বিচার চাই আপনারার কাছে আপনারা আমরার অরুণোদয় কিতা লাগি লাগলো না আপনারা কিতা লাগি বেরাসেরা করো আমরা ফাইতাম দৈত্য তো এর বাদে আমরা পাই না আপনার গাঁওর নাম কিতা আমরা গাঁওর নাম হইলো ফালয়সরা পার্ট 1 সাইনা বেগম চৌধুরী তোমার নাম আর তোমার আগে বিয়া হইছিল তো আগে আমার বিয়া হইছে 1 বছর আমার বাড়ি রইয়া 11 বছর 12 বছর রইয়া আছে বহরবাড়ি এর বাদে আমরা অরুণোদয় পাই না তুমি আমার বাড়ি থেকে আইছো তোমার তালাকনামা আছে আমার তালাকনামা কামিননামা সারা ডকুমেন্ট দিয়া ভাই কোনো ডকুমেন্ট বাকি নাই বিলে ও ডকুমেন্ট মোর বাকি আছে আমি অরুণোদয় পাইছি না ও ডকুমেন্টৰ কারণে ইলা কিচ্ছু না তুমি এপ্লাই কৰিছ এর বাদে এপ্লাই কৰিছ যেন যত কৈছন দিয়া আমি এর বাদে কৈছি আমার অরুণোদয় লাগক এর বাদে আমার যত কৈছন মানে যেন যত কৈছন মানে অরুণোদয় লাগাই দিবে আমি পয়সা দিছি পয়সা দিও আমি লাগাইতাম পারছি না স্টেশন দিছি আমি মানুষের ঘুরে 150 টাকা এর বাদে আমরা আব্দুল্লাহরেও দিছি ডকুমেন্ট আব্দুল্লাহর কিনে গিয়াল লে ফেল মজিরেও দিছি ডকুমেন্ট ফেল স্কুল আমরা গাউর পঞ্চায়েত এর বাদে দিছি স্কুলে একবার আইছলো অরুণোদয় ইনো দিছি ফেল এর বাদে দিছি জিপিত নিয়া ইগুনো ফেল আমরা অরুণোদয় লাগে না আমরা আপনাদের কাছে সুবিচার চাই আমরা অরুণোদয় কিতা লাগি লাগে না জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট করে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক মহিলা ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক ভোর 7 ঘটিকায় থানার এজাহারের ভিত্তিতে জানা গিয়েছে দক্ষিণ হাইলাকান্দি পালইছড়া প্রথম খণ্ডের কমলধর আলী পিতা মৃত সিদ্দিক আলী লস্কর ও দুই ছেলে নাজিমউদ্দিন লস্কর এবং আলিমউদ্দিন লস্করকে অভিযুক্ত করে একই গ্রামের আলী আহমেদ লস্কর পিতা জোয়ার আলী লস্কর জামিরা পিপিতে 30 মে এজাহার দাখিল করেন এজাহারের উল্লেখ মতে আলী আহমেদ লস্কর জানিয়েছেন নিজের আপন চাচার সাথে দীর্ঘদিন থেকে জমির ভাগ বাটোয়ারা নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছিল একাধিকবার গ্রামে বিচার সভার মাধ্যমে সমাধান করতে চাইলেও বিষয়টি সমাধান হয়নি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি প্রতিবাদে কংগ্রেসের জয় ভারত সত্যাগ্রহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের গাফিলতি চরমে ভোগান্তির শিকার বৃহত্তর রাজনগরবাসী জমা জলে ডুবে আছে বৃহত্তর অম্বিকাপট্টি এলাকা এলাকাবাসীর অবরোধ অব্যাহত এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है